বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচপি ব্র্যান্ডের 2336 অল ইন ওয়ান প্রিন্টার, এই প্রিন্টারের রিভিউ দেখব এবং ফুল সেটিং দেখব। এইচপি অল ইন ওয়ান প্রিন্টার, এখানে প্রিন্ট, ফটোকপি, স্ক্যান, স্ক্যানারও আছে, এটাতে স্ক্যানও করা যাবে। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এসপি এর 2336 মডেল নাম্বার প্রিন্টারের প্রিন্টারটা ছোট হলেও মোটামুটি কালার, প্রিন্ট মোটামুটি সব দিক দিয়েই ভালো আছে। এটা কার্টিস সিস্টেম, এগুলো কার্টিসের মডেল নাম্বার। বাজারে বর্তমানে যে প্রিন্টারের দাম, ওই হিসাবে প্রিন্টারটা মোটামুটি কম প্রাইসের মধ্যে খুব সুন্দর, পারফরমেন্সও ভালো, কালারও ভালো আছে। এইচপি ব্র্যান্ড 2336 অল ইন ওয়ান প্রিন্টার এটা। আপনাদের যদি কম বাজেটের প্রিন্টার যদি লাগে, তাইলে এই প্রিন্টারটা কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো আর কি, এটা নিতে পারেন। আমরা প্যাকেট থেকে খুলে ফেলছি। এটা আমরা কিভাবে সেটিং, প্রথমে যে কোনো প্রিন্টার হোক, প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে পাওয়ার দিয়ে আগে পাওয়ারটা চেক করতে হয়, সেটা যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার হোক, নিয়ম যেটা। আমরা পাওয়ারটা চেক করলাম, পাওয়ার দিলাম, পাওয়ারটা ঠিক আছে। এবার আমরা আনুষঙ্গিক কার্টিজ বা অন্য অন্য যে জিনিসগুলো লাগে সেগুলো সেটিং করে তারপরে আমরা প্রিন্টারটা রেডি করব। এটা একদম ফুল পলি দিয়ে প্যাকেট করা থাকে। প্যাকেটটা খুললাম, এটা হলো স্ক্যানারের এখানে যে বাটনগুলো আছে, বাটনগুলোর ভিতরে আমাদের লাগবে শুধু খালি কালারটা, কালার ফটোকপি এবং ব্ল্যাক ফটোকপি। নিচেরটা আসলে কালার, উপরটা আসলে ব্ল্যাক। এখানে ভিতরে যে আমরা কাটিস দেবো, সেই কাটিসের ড্রাম দেওয়ার জন্য যে একটা কাটিসটা প্রথম এখানে কোনটা কালার কোনটা ব্ল্যাক ওখানে ছবির ভিতর মার্ক করা আছে। নিচে এখানে নিচে ইন্ডিকেট করা আছে কোনটা কালার কাটিস হবে কোনটা ব্ল্যাক কাটিস হবে। এখানে যে দেখা যাচ্ছে এক সাইডেটা ব্ল্যাক, এক সাইডেটা কালার। এখানে আমাদের দুইটা কাটিস, কাটিস দুটি আমরা খুলবো, একটা কালার কাটিস একটা ব্ল্যাক কাটিস। তারপরে আপনার ম্যানুয়াল দেওয়া আছে, আপনারা ম্যানুয়াল দেখেও কিভাবে কি করতে হয় সেটাও করতে পারবেন। আমরা এটা খুলে ফেলবো। কালার কাটিস, এটা হলো কালার কাটিস, এটা হলো ব্ল্যাক কাটিস। কাটিস লাগানোর আগে কাটিসের সামনে যে একটা পেপার, প্রোটেক্ট পেপার দেওয়া থাকে, এটা খুলে নিতে হবে। এটা দুইটারই টান দিয়ে খুলে নিতে হবে। আমরা দুটো খুলে নেব, খুলে না নিলে লাগাইলে প্রবলেম হবে, এই জন্য অবশ্যই খুলে নিতে হবে। প্রথমে আমরা কালার কাটিস লাগাবো। এই সাইডেরটা আসলে কালার, যেহেতু কালার ওখানে মার্ক করা আছে, এটা হলো কালার কাটিসের। আমরা কাটিসটা ধরে সামনের মাথায় যে এই যে দেওয়া আছে সেটা ধরে আস্তে করে উপর দিকে চাপ দিলেই আমাদের কাটিসটা লেগে যাবে। হালকা করে চাপ দিলে লেগে গেল। এবার আমরা ব্ল্যাক কাটিসটা লাগাবো। ওই একই সিস্টেমে সামনের মাথায় যে পিনের যে চিহ্ন দেওয়া আছে ওটা ধরে আস্তে করে মাথাটা চাপ দিলে কাটিসটা লেগে যাবে। আমাদের কাটিসটা লেগে গেল। এবার আমরা পেপার দেব, এটা হলো পেপারের যাওয়ার জায়গা। এবার আমরা পাওয়ার দিয়েছি। এটা রেডি করতে বেশিক্ষণ সময় লাগে না, পাওয়ার দিলে মোটামুটি রেডি হয়ে যায়। উপরেরটা যেটা, উপরের যে বাটনটা একবারে সবার উপরে, এটা ছিল ক্লোজ করার জন্য, কোনো পেপার যদি আটকে যায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে। আমাদের পাওয়ার দিয়েছি, দেওয়া পাওয়ার দেওয়ার সাথে সাথে কাটিসটা আমাদের একটু আপ ডাউন হবে, রেডি হবে। এবার আমরা আটকাই দেব।
এটা আসলে পেপার এই সাইড দিয়ে বের হবে তারপর নিচের বাটন যেটা সেটা হচ্ছে কোন ক্রমে যদি পেপার আটকে যায় বা টেস্ট পেপার যদি বের করতে চান সেটা ওখান থেকে চাপ দিয়ে ধরে রাখলে টেস্ট পেপার বের হবে পেপার দিলাম এবার আমরা স্ক্যান করব স্ক্যানারে দিলাম এখানে স্ক্যানারে এই মাথা যেটা এই সাইটের মাথায় চিহ্ন দেওয়া আছে এই মাথা থেকে আমরা পেপার ধরে শুরু করব এটা হলো ফার্স্ট মাথা মানে প্রথম মাথা এখান থেকে আমরা এইভাবে দিয়ে শুরু করব এই মাথা প্রথম ধরব তারপর এই পাশে পেপার যত দূর যাবে সমস্যা নাই দিলাম এবার আমরা প্রথমেরটা এটা দিলাম হলো ব্ল্যাক ব্ল্যাক পেপার মানে সাদা কালো আর কি বের হবে এটা টোটাল 1000 পেজ বের হবে যে কার্টিজ কোম্পানি দেয় এই কার্টিজে 1000 পেজ বের হয় তারপর আপনারা কালি ঢুকাইতে পারেন বা কার্টিজ কিনে আবার কার্টিজ লাগাইতে পারেন আমরা কালার বাটনে প্রেস করব কালার বাটনে প্রেস করলে অটোমেটিক্যালি আমাদের কালার পেজ বের হয়ে আসবে স্ক্যান করে ফটোকপি হয়ে বের হয়ে আসবে অনেক সময় আছে অনেক প্রিন্টারের ড্রাইভার ডিস্ক কোম্পানি দেয় না নেটে দেওয়া থাকে এইচপি হোক বা যে কোনো কোম্পানির হোক অনেক সময় দেওয়া থাকে না সেক্ষেত্রে প্রিন্টারের মডেল নাম্বার লিখে যে কোনো ব্রাউজারে সার্চ করলেই প্রিন্টার ড্রাইভার চলে আসে আপনার প্রিন্টার ড্রাইভার সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে ইনস্টল দিলেই হয়ে যাবে আমাদের প্রিন্ট হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ